আবাহনী মোহামেডান দ্বৈরথ দেশের ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর এই দ্বৈরথ ঘিরে উত্তেজনার কোনো শেষ নেই চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই মানে যেন বাড়তি উত্তেজনা সেই উত্তাপ যে শুধু মাঠের ফুটবলে তা কিন্তু নয় ছড়িয়ে পড়ে এই দু দলের ভক্ত সমর্থকদের মধ্যেও বিপিএল ফুটবলে এবারের লড়াইটা এই দু দলের ঐতিহ্যের লড়াইয়ের আগে একটু পয়েন্ট টেবিলে চোখ রাখা যাক এবারে বিপিএলে এখন পর্যন্ত অপরাজিত দলটার নাম মোহামেডান স্পোর্টিং ক্লাব এখন পর্যন্ত খেলা আট ম্যাচের চারটিতে জয় আর চার ম্যাচে ড্র করে মাঠ ছেড়েছে সাদা কালোরা ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুয়ে অবস্থান আলফাজ আহমেদের দলের অপরাজিত দলটা আত্মবিশ্বাসে টইটুম্বুর অন্যদিকে ধানমন্ডির ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী চাইবে এ ম্যাচে পুরনো সেই উত্তাপ বজায় রাখতে সমানে সমান লড়াইয়ের আভাস দিচ্ছে দু দলই মোহামেডানের চেয়ে মাত্র দুই পয়েন্ট কম নিয়ে টেবিলের তিনে অবস্থান আবাহনীর প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত খেলা আট ম্যাচের চার জয় দুই ড্র আর দুই হার নিয়ে খুব একটা স্বস্তিতে নেই আকাশি নীল বাহিনী নিজেদের শেষ পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জয় আছে দলটার একটিতে ড্র আর একটিতে আছে হার নিজেদের খেলার শেষ ম্যাচেও ড্র করায় খুব একটা স্বাচ্ছন্দ্যে নেই দলটা তাই এ ম্যাচটায় যে কোনো মূল্যে জয় চায় আবাহনী চিরপ্রতিদ্বন্দ্বীদের অতীত পরিসংখ্যানে সমানে সমান দুদল গেল দুই বছরের দুদলের পাঁচ দেখায় দুটি করে জয় আছে আর একটিতে আছে ড্র আবাহনী মোহামেডানের শেষ ম্যাচেও জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে আলফাজের শিষ্যরা দারুণ ছন্দে আছেন দলের অন্যতম ফরওয়ার্ড সোলেমান দিয়াবাতে মুজাফফরভ জাফর ইকবালরা এদিকে জীবন রহমতরাও আছেন ভালো ফর্মে বাতাসে গুঞ্জন আবাহনীতে নাকি যোগ দিতে যাচ্ছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া সে ব্যাপারে যদিও এখনো নিশ্চিত করে কিছুই জানা যায়নি তবে যে কোনো মূল্যে এই ম্যাচটা জিতে শেষ ম্যাচে হারের প্রতিশোধ নিতে চাইবে আবাহনীও আর জিতলেই পয়েন্ট টেবিলে উপরে ওঠার সুযোগ থাকছে তাদের সামনে গেল বছর থেকে মোহামেডান আছে দারুণ ছন্দে হাই ভোল্টেজে ম্যাচের আগে যদিও সেই ফর্ম আত্মবিশ্বাস যোগাবে দলটাকে তবে ধানমন্ডির জায়ান্টদের সমীহ করছে আলফাজের শিষ্যরা এদিকে সমানে সমান লড়াই করে মোহামেডানকে হারাতে মরিয়া আবাহনী তবে সাম্প্রতিক ফর্ম এগিয়ে রাখছে সাদা কালোদেরই তাজিন খন্দকার সময় সংবাদ